নমস্কার প্রিয় শ্রোতা মণ্ডলী, আজ এমন একটি হোমিওপ্যাথিক ঔষধের বিশেষ উপকারিতা সম্বন্ধে আলোচনা করছি, যা অস্থি বা হাড়, গ্রন্থি বা গ্ল্যান্ড এবং শিরাসমূহ বা ভেইনের উপর কার্য সম্পাদন করে থাকে। অর্থাৎ এদের কোনো ধরনের ব্যাধি হলে এই ঔষধটি দ্বারা নিরাময় করা সম্ভব হয়ে থাকে। ঔষধটি হল ক্যালকেরিয়া ফ্লোর বা ক্যাল ফ্লোর বা ক্যালকেরিয়া ফ্লোরিকাম। মূলত চোখ, দাঁতের রোগ ও কোমরের বাত ইত্যাদি কতগুলি ব্যাধির জন্য এই ঔষধটি বিশেষভাবে ফলপ্রদ। এবার আসি এই সকল স্থানের কি ধরনের ব্যাধিতে বা এই সকল অঙ্গের কি ধরনের ব্যাধি হলে আমরা সেবন করব এই ঔষধটি। যেমন ধরুন মাথার ক্ষেত্রে, অর্থাৎ মাথার হাড়ে ঘা, মাথায় ঢিবির মতো ফোলা, বেদনা এবং ছেলেদের মাথায় রক্ত আপ হলে ক্যালকেরিয়া ফ্লোর বিশেষভাবে উপকারী। আঙ্গুল হাড়া রোগে, ইংরেজিতে যাকে বলা হয় ফেলন, এটা খুব যন্ত্রণাদায়ক এবং কঠিন রোগ আঙ্গুলের, এটা আপনারা সকলেই জানেন। অন্যান্য ঔষধ সেবনে কোনো ধরনের উপকার না হলে এই ক্যালকেরিয়া ফ্লোর দ্বারা কিন্তু আরোগ্য হবেই। বন্ধুগণ, এই ঔষধটি কিন্তু হাঁটুর বেদনাতেও বিশেষভাবে উপকার করে থাকে। যেমন হাঁটুতে অথবা অন্যান্য গাঁটে বা জয়েন্টে পুরনো ধরনের যন্ত্রণা থাকলে এই ঔষধটি সেবন করতে পারেন। চোখের ব্যাধিতে, চোখে ছানি পড়া একটি কমন রোগ, বর্তমানে বয়স বৃদ্ধির কারণে ছানি তো পড়েই, তবে ছোট বড় সবার ক্ষেত্রেই এই রোগটি হতে পারে। চোখের ছানি নিবারণের জন্য যতগুলি ঔষধ আছে তার মধ্যে সর্বাপেক্ষা উপকারী এই ঔষধটি। তবে একটি বিষয়, চোখের লেন্স ফাইবার নষ্ট হবার পূর্বে এই ঔষধটি কিন্তু সেবন করতে হবে, তাহলেই ছানি নিরাময় করা সম্ভব হবে। সঙ্গে একটি চোখের ড্রপ সিনেরারিয়া এক ফোঁটা করে দিনে তিনবার চোখে বাহ্যিক ব্যবহার করলে আরও তাড়াতাড়ি উপকার পাবেন। ছানি ছাড়া চোখের অন্য কোনো রোগে, যেমন ধরুন কিছুক্ষণ চোখ ব্যবহারের পর যদি ঝাপসা দেখেন, চোখের তারা ব্যথা করে, সামনে অগ্নিকণার মতো কিছু উড়তে দেখেন বা স্বচ্ছ চোখে কোনো দাগ থাকে, তাহলেও কিন্তু এই ঔষধে প্রভূত উপকার পাবেন। নাসিকার ব্যাধিতে, অর্থাৎ নাকে দীর্ঘদিন ধরে কফ জমে থাকলে নাসিকার অস্থি পচে যেতে পারে এবং ক্ষুদ্র অস্থি পচে গেলে বা ক্ষত হয়ে গেলে ওই ক্ষত থেকে দুর্গন্ধ স্রাব বের হতে থাকে। এই লক্ষণ থাকলে ক্যালকেরিয়া ফ্লোর উপকারী। দাঁতের ব্যাধিতে, দাঁত নড়ার সঙ্গে কোনো বস্তু দাঁতে লাগলে যন্ত্রণা বৃদ্ধি হয় কিংবা দাঁতের মাড়ি ফোড়া, পাইরিয়া ব্যাধি ইত্যাদিতে ক্যালকেরিয়া ফ্লোর সেবনে তা নিরাময় হয়ে যায়। বন্ধুগণ, এছাড়া আরও কিছু ব্যাধি নিরাময়ে খুব সুন্দর কাজ করে থাকে এই ঔষধটি। যেমন অন্ডকোষে জল জমা ও ফোলায়, স্তনে বেদনা ও স্তনে ফোড়ায়, শিরা প্রসারণ বা ভেরিকোজ ভেইনে, পাথরের মতো শক্ত গ্ল্যান্ডের ব্যাধিতে,
স্ত্রীলোকদের জরায়ুর স্থানচ্যুতি ও বেদনায় এবং বারবার গর্ভপাতে এই ঔষধটি সেবন করলে তা নিরাময় করা সম্ভব হয়। এবার তাহলে আসি ঔষধটির শক্তি ও সেবন পদ্ধতি বিষয়ে আলোচনায়। ক্যালকেরিয়া ফ্লোর ঔষধটি 6-6C 30-30CH বা 30C 200-200C বা 200CH ইত্যাদি থেকে অনেক উচ্চ শক্তির হয়ে থাকে। সেবনের ক্ষেত্রে 6-6C বা 6CH বা 30-30C 30CH শক্তির ঔষধ একইভাবে সেবন করা যেতে পারে। সেক্ষেত্রে রোগীর বয়স 18-35 বছর হলে 2-3 ফোঁটা করে, 36-45 বছর হলে 4 ফোঁটা করে, 46-55 বছর বয়স হলে 5 ফোঁটা করে, 56-ঊর্ধ্ব বয়স হলে 6-7 ফোঁটা করে 15ml জলের সঙ্গে মিশিয়ে খাওয়ার 10-15 মিনিট আগে দিনে 3 বার ঔষধ সেবন করতে পারেন। 200 বা 200CH থেকে উচ্চ শক্তির সেবনের জন্য কমেন্ট করে জানালে সহযোগিতা করা হবে এবং পরামর্শ প্রদান করা হবে। ধন্যবাদ।